সেটা দেখা যাবে যে খুব বেশি কমে গিয়েছে অথবা খুব বেশি বেড়ে গেছে, তারা কিন্তু তার মধ্যে একটা রিয়েল মিনিং থাকে। একটা জানেন এখন একটা অপরাধ করেছে না, সেই কারণে হয়তো আজকে আমার এই অবস্থা, আর সে নিজেকে অন্যদের যে একটা ছোট বা মেচুরিটি কমপ্লেক্স থাকবে যে অন্যরা সবাই কত এগিয়ে গেল আমি তো আগাতে পারলাম না, আর দেখা গেল যে তার মধ্যে সুইসাইডাল আইডিয়েশন থাকে। সুইসাইডাল আইডিয়েশন হচ্ছে যে অনেকে মনে করে যে আমি আমার তো বেঁচে থেকে লাভ নেই, আমার করে গেলেই ভালো, এই জন্য অনেকে দেখা যায় সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয় বা সুইসাইডের চিন্তা করে। তো সুইসাইড নিয়ে আমি আসলে কতদিন খুব বেশি কিছু বলিনি, এটা নিয়ে সবারই তো ধারণা থাকা উচিত যে সুইসাইডটা আসলে একটা মানুষ মরে যেতে চাইলো তখনই কি তাকে সুইসাইড হিসেবে ডায়াগনোস্টিক নাকি আসলে বিষয়টা কি। সুইসাইডের বিষয়ে আসলে একটু সিরিয়াস হতে হবে, কারণ বিশ্বের প্রতি 40 সেকেন্ডে একটা করে মানুষ পৃথিবীতে সমগ্র বিশ্বে সুইসাইড করে, প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ সুইসাইড করে। তো কাজেই হলো এটা একটা গ্লোবাল ওয়ার্নিং ইস্যু বর্তমানে। নিয়ে থাকলে সেটা কতদিন আগে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোন কোন কন্ডিশনে নিয়েছেন, যতটুকু করা সম্ভব সেটাও জানে, তাহলে কিন্তু অবশ্যই
এটা তার সবচেয়ে বড় ইয়ে, মায়ের ভীষণ অভিযোগ। মানে বলবেন যদি একদম ভালো কথার জন্য যদি রাগ করা সবাই তারে মানে তার কি করবে ছোটবেলায় পুরা কনসেন্ট্রেশন চলছে বাবা মায়ের খাওয়াই দিয়েছে ওর ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল মোটামুটি এরকম। আর এদিকে সকালবেলা একটু দেরিতে ঘুমায়, এটা সারা জীবন, এটা ছোটবেলার অভ্যাস। হ্যাঁ, ছোটবেলার অভ্যাস, সকালবেলা উঠে দেখবে এরকম, যখন ছিল না তখন 11টা পর্যন্ত ঘুমায় স্কুল যাওয়ার আগে, আগে দিকে রাত্রে দেরিতে। এই আর মানুষের সাথে আচরণ খুবই ভালো, ইসলাম সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে, ইসলাম মেনে চলার চেষ্টা করে। মেয়ের জন্য
ঠিক আছে, তারপর একটু মিলাই নিচ্ছি। ওর যেহেতু কোনো নাই কোনোটাই যখন নাই, তাহলে এটা হরমোনের প্রবলেম। গোটা উঠে নাই, চুলকানি লাল হয়ে যায়। ক্লিয়ার ঠিক আছে।
সাথে আরো বেশি সারা দিনে সমস্যা হলে
আমাদের ল্যাবরেটরির সাহায্যে নিয়ে আমাদের মেডিকেলের সাহায্যে নিয়ে
আছে এখন পাথরে 200 করে তাই না? আমাদের
আর ভালো থাকার টনিক আছে না। তোমার অ্যালার্জির ওষুধ এইটা তো বারো হতে পারছিলাম না।
Thank you.
আমার মিসেসের নাম জানো তুমি? সোহেলি পারবে ওনার বয়স কেমন হবে? ওনার মোবাইল নাম্বার মুখস্থ আছে না? একসাথে Thank you.
আমি তো
বলার ভিতরে দিয়ে
আমার
খাবার আগে ওখানে লেগে যাবো, খাবার আগে খাবার পরে সচরাচর যাদের মুখে বেশি খুশি নাই আবার আধা ঘন্টা আগে খাওয়া সকালে আগামী দিন
সবার পরিস্থিতি কালকে কি হলো আজকে বিকালে জানাবো ঠিক আছে কোনো পরিবর্তন হলো কিনা
Thank you.
হয় ঘন্টা আমরা একটা বিষয়ের উপরে বিস্তারিত জানতে পারলাম। মনে হয় যে আজকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা এই যে এই ধরনের রুগী দেখার বিষয়ে বা এর কি হাতে নিতে সাহস করবেন, আশা করব যে আপনারা এগিয়ে যাবেন এবং স্যার তো আছেন, স্যারের পরামর্শ নিতে পারবেন। আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে একটু মেসেজ দেওয়ার জন্য যে আমরা কিভাবে তাদের দায়িত্বটা পালন করে মনে হয় আমরা কিছু বিষয়ে স্যার কিছু আলোচনা করতে পারেন। আমার মনে হয় আসলে ১৯৬৯ আমি দেখে আসি ১৯৭৮ সাল থেকে, সেটা আগে মুসলিম হলে একটা সংলাপ করতে গেলে চিন্তা করি এবং পরিষদের একটা উপকার বিচক্ষণ লোক পরিষদ অত্যন্ত পুরাতন লোক, আমি চিন্তা করি আপনি এই কাজটুকু ইচ্ছে করে দিয়েছেন।